नहीं ना। अच्छा ইনস্ট্রাকশন। আচ্ছা, যেটা বলার দরকার তোমাদের প্রথমে হচ্ছে কিভাবে করতে হবে বলে দিচ্ছি। চারটে কোশ্চেন আসবে, সেই চারটে কোশ্চেনের মধ্যে যে কোনো তিনটে লিখতে হবে, ঠিক আছে? তিনটে লেখার পর প্রত্যেকটা কোশ্চেনের তলায় তলায় দেখবে অ্যাড ফাইল বলে অপশন দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন প্রথমে আগে গুগল ফর্মে নাম ধাম ওগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? নাম ধাম এগুলো ফিল আপ করতে হবে। তারপরে তারপরে তোমার নাম ধাম যখনই ফিল আপ করবে, তারপরে তোমার কোশ্চেনটা আসবে, ঠিক আছে? চারটে কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো তিনটে করতে হবে, যে কোনো তিনটে করতে হবে, ঠিক আছে? যে চারটে কোশ্চেন দেওয়া আছে তার মধ্যে যে কোনো তিনটে করতে হবে। টাইম হচ্ছে 30 মিনিট, 5 মিনিট এক্সটেনশন করা যাবে 35 মিনিট, ঠিক আছে? 35 মিনিটস এর বেশি নয়। আর একটা কথা যেটা বলার আছে, একটা করে কোশ্চেন লিখবে অ্যাড ফাইল করবে, আর একটা করে কোশ্চেন লিখবে অ্যাড ফাইল করবে। তিনটে কোশ্চেন লেখা হবে, তারপরে একটা তলায় সাবমিট বলে অপশন আছে, সেই সাবমিট বলে অপশনটা ক্লিক করে দেবে, তাহলেই সাবমিট। আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পিডিএফ ফর্মে সাবমিট হবে। 1 নম্বর কোশ্চেনের জন্য একটা পিডিএফ, 2 নম্বর কোশ্চেনের জন্য একটা পিডিএফ, 3 নম্বর কোশ্চেনের জন্য আর একটা পিডিএফ। পিডিএফ এর নাম কি হবে? তোমার নাম, তোমার স্টুডেন্ট কোড এবং তুমি যে কোশ্চেনটা লিখছো। এই তোমাদের যেমন লেখা আছে, নেম স্ল্যাশ স্টুডেন্ট কোড স্ল্যাশ ইওর কোশ্চেন নাম্বার। স্যার সো আর একবার কোশ্চেন একটু বলেন, শুনতে পেলাম না। নাম, তোমার নাম স্ল্যাশ স্টুডেন্ট কোড, ইওর স্টুডেন্ট কোড অ্যান্ড দেন স্ল্যাশ ইওর কোশ্চেন নাম্বার, যেটা স্যার লিখবে কোয়েশ্চেন কোশ্চেন। নাম্বারটা কি মানে খালি যেমন 1 নম্বর কোয়েশ্চেন, তো কোয়েশ্চেন 1 এভাবে লিখলেই হবে তো? হ্যাঁ, আর কোশ্চেন মানে নাম্বার ওয়ান, ব্যাস। নাম প্রত্যেকটা পিডিএফ একই নাম হবে, নাম স্টুডেন্ট কোড কোশ্চেন নাম্বার, সমস্ত পিডিএফ এর নামই এক হবে, নাম স্টুডেন্ট কোড কোশ্চেন নাম্বার। আর ওই যে যদি লেখো ইমেজ এই পিডিএফ, আমি কিন্তু সাবমিট নেবো না, মানে সাবমিট হলো আমি কিন্তু খাতা ইভ্যালুয়েট করবো না। নাম স্টুডেন্ট কোড কোশ্চেন নাম্বার। আর প্রত্যেকটা প্রত্যেকটা প্রথম পেজে যেখানে তোমরা স্টার্ট করবে, তোমার নাম ধাম যেন থাকে। তো ফার্স্ট অ্যামং দ্য 5 4 কোশ্চেন্স ইউ হ্যাভ টু অ্যান্সার 3 কোশ্চেন্স। টাইম অ্যালোটেড ইজ 30 মিনিটস, টাইম অ্যালোটেড ইজ 30 মিনিটস অ্যান্ড ইউ হ্যাভ টু, আফটার রাইটিং 1 কোশ্চেন ইউ হ্যাভ টু সাবমিট দ্যাট কোশ্চেন, দেন প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন অ্যান্ড দেন এগেন সাবমিট দ্যাট কোশ্চেন। অ্যাট দ্য বটম অফ ইচ কোশ্চেন দ্যার ইজ এ অপশন অ্যাট অ্যাড ফাইল, সো ইফ ইউ ক্লিক অ্যাড ফাইল দেন ইউর ফাইল উইল কাম অ্যান্ড ইউ উইল অ্যাড। হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য ফাইল? নেম অফ দ্য ফাইল শুড বি, দ্য নেম অফ দ্য ফাইল শুড বি ইউর নেম স্টুডেন্ট কোড অ্যান্ড কোশ্চেন নাম্বার, নেম স্টুডেন্ট কোড অ্যান্ড কোশ্চেন নাম্বার, নেম স্ল্যাশ স্টুডেন্ট কোড স্ল্যাশ মিন্স এই যে আন্ডার আন্ডার বটম যেটা দিয়েছে, নাম আন্ডার বটম স্টুডেন্ট কোড আন্ডার বটম ইওর কোশ্চেন নাম্বার, ঠিক আছে? স্টার্ট নাও, আর ডু নট সাবমিট বিফোর 25 মিনিটস। আর এভরি ওকে স্যার, কোশ্চেন, এভরি কোশ্চেন অ্যান্সার শুড বি ইন দ্য ফর্ম অফ পিডিএফ, প্রত্যেক কোশ্চেন অ্যান্সারের ফর্মটা পিডিএফ এ হবে, পিডিএফ ছাড়া অন্য কিছু অ্যালাউ করবো না। স্টার্ট রাইটিং। দেখো তোমাদের ক্লাসরুমে পুরো জিনিসটা আমি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? ক্লাসরুমে পুরো জিনিস পেস্ট হয়ে গেছে। ইওর টাইম ইজ ফ্রম 9:54 টু 10:29 বা 10:30, 10:30 টিল 10:30 ওর এক্সাম উইল টেক প্লেস। স্যার বলছি অনলি কি ফার্স্ট পেজের নেম রোল নাম্বারটা লিখতে হবে? সব পেজে লিখলে তো আরো ভালো, কোনো অসুবিধা নেই। তুমি যদি সব পেজে লেখো কোনো অসুবিধা নেই, ফার্স্ট পেজে এনে থাকি, সব পেজে লিখলে তো আমারই ভালো, তাহলে পেজ নাম্বারটা মানে খাতাটা খুঁজে পেতে খুব সুবিধা হবে। গোপাল, স্যার হ্যালো,
হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বল বল স্যার কি বলছি বলছিস। কি প্রত্যেকটা কোশ্চেনের নিচে বা উপরে কি নিজের নাম স্টুডেন্ট কোড লিখতে হবে? লিখতে পারিস? লিখলে তো খুবই ভালো, না আর না লিখলে লিখলে প্রবলেম প্রথম নেই তো? পেজটা যেন থাকে, প্রথম পেজটা? মানে কোশ্চেন নাম্বার ওয়ান যেখানে লিখবি সেখানে যেন থাকে, ঠিক আছে? আচ্ছা আর ঠিক পিডিএফ আছে। এর নামটা তো বুঝতেই পেরেছিস, নাম থাকবে হুম 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 তোর স্টুডেন্ট কোড থাকবে আর তোর কোশ্চেন নাম্বারটা থাকবে। ঠিক আছে স্যার। আর গোপাল কারা কারা জয়েন করেছে করেন দেখ তো, 38 জন জয়েন করেছে, 4 দিন জয়েন করে দেখ তো কারা। আচ্ছা দেখছি। বল জয়েন না করলে কিন্তু অ্যাবসেন্ট দেখিয়ে দেবে পরীক্ষা, আমার কিছু করার নেই। স্যার হ্যাঁ বলছি, প্রত্যেকটা পিডিএফ এর ফার্স্টে কি নাম ধাম যোগ করে দিতে পারবো, না না দরকার নেই, তুই যদি দরকার নেই ছেড়ে দে, যাদের লেখা নেই ছেড়ে দে। হ্যাঁ মানে বল, একটা পেজ করে? তাহলে আলাদা নামের পেজ পিডিএফ করে যোগ করে দিতে পারিস, কোনো অসুবিধা। হ্যাঁ বল বললে রোল নাম্বার 19 নেই, রোল নাম্বার 18 নেই, না নাসিম আক্তার, আর 18 হচ্ছে মহার্ঘ সাহা, আর কে নেই? রোল নাম্বার 28 নেই। মৌমিতা আচ্ছা, আর নেই, 40 নেই, 40 নেই, আচ্ছা ঠিক আছে, আর বাকি সবাই আছে। স্যার কি বললেন আরেকবার একটু বলবেন, শুনতে পাইনি। কোনটা কোনটা বুঝতে পারিসনি? তুই প্রথম পেজে ওই যেন যে নাম 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 যে থাকে, ঠিক প্রত্যেকটা, আছে, থাকলে ভালো, তাহলে একটু খুঁজে পেতে অসুবিধা হবে, আর কিছু না থাকলেও কোনো ক্ষতি নেই, থাকাটা ভালো, থাকাটা উচিত, না থাকলে ছেড়ে দে, সময় না থাকে তাহলে ছেড়ে দে। স্যার ফার্স্ট পেজে না লিখে মনে করেন স্যার কোয়েশ্চেনটা লিখলাম, কোয়েশ্চেনটার নিচে মানে আনসারটা লিখে নিচে দিয়ে স্টুডেন্ট মানে কোনো আমার অসুবিধা নেই, নামটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, চলবে। স্যার। আমার কোয়েশ্চেনে ইউনিট পারমিশন চাইছে স্যার। তুমি যদি তোমার নিজের মেল দিয়ে ঢোকো তাহলে হবে, জিমেল দিয়ে ঢুকলে, তোমাকে ইউনিভার্সিটি মেল দিয়ে ঢুকতে হবে, সুইচ করতে পারছি না স্যার, সুইচ করা যাচ্ছে না ওই সুইচ করতে ইউনিভার্সিটির পারছি না মেল। বলে কপাল বলে দেতো, সুইচ কিভাবে করতে হয়? না আমার এমআই বা ব্রাউজারে খোলে আর কি, ওই সুইচটা ওটা ওখানে হবে, ওই ক্রোমে খুললে সুইচ হচ্ছে, কিন্তু আমার ডাইরেক্ট এমআই ব্রাউজারে খুলে যাচ্ছে। আমার তো সে পারমিশন নেই। সেটিংসে যা, সেটিংসে যা, গিয়ে সেরে সরি স্টোরেজে গিয়ে সেরে ডিফল্ট ব্রাউজারটা চেঞ্জ করে ক্রোম করে দে। দরকার কি ওই লিঙ্কটা কপি করে অন্য জায়গায় নিয়ে গিয়ে খুললি? হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আপনি কি আচ্ছা স্যার অফলাইন? আমি অফ করে দিয়েছি, যে কোনো জায়গাতে খুলতে পারবি, রেস্ট্রিক্টস আমি অফ করে দিয়েছি, ঠিক আছে? রেস্ট্রিক্টটা স্যার অফ করে দিয়েছি, যে কোনো জায়গাতে খুলতে পারবি। স্যার এবার আমি দেখ তো গুগল কেবল, হ্যাঁ গুগল করেছি, ফর্মটা, গুগল ফর্মটা হ্যাঁ খোল ওখানে। হ্যাঁ বল, ওখানে সাইন করেছি, আমি ওখানে কি করেছিস? সাইন ইন করেছি, মানে আমি আমার স্টুডেন্ট কোড দিয়েছি। হ্যাঁ সব লেখ, তারপর দেখবি প্রত্যেকটা কোশ্চেনের পরে অ্যাড ফাইল বলে অপশন দেওয়া আছে, সেগুলোতে অ্যাড ফাইল করবি, পিডিএফ করবি, আচ্ছা ঠিক আছে, পিডিএফ গুলো অ্যাড করে লাস্টে সাবমিট করবি, 25 মিনিট আগে কেউ জমা দেবে। শান্তনু ভুঁইয়া এবার পারবে, আমি অফ করে দিয়েছি। হ্যাঁ বল। স্যার বলছি যে ওই ফাইল নেমটাই আমার নাম, স্টুডেন্ট স্যার হয়েছে হয়েছে, স্টুডেন্ট কোড এবং হ্যাঁ তোমার কোশ্চেন নাম্বার থাকবে, আচ্ছা স্যার, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার প্রত্যেকটা পেজের আলাদা আলাদা পিডিএফ বানাবো তো, এক একটা কোশ্চেন যেরকম অবশ্যই ম্যাম ওই, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা কোশ্চেন নয়, প্রত্যেকটা কোশ্চেনের আলাদা পিডিএফ, মানে তোমার কোশ্চেন যদি দু পেজের হয় তাহলে, তোমার হ্যাঁ যদি, হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার যদি অ্যান্সার যদি দু পেজের হয় তাহলে কিন্তু একটা পিডিএফ হবে, যদি কোশ্চেন নাম্বার ওয়ান এর ক্ষেত্রে সেটা হয়, মানে কোশ্চেন ওয়াইজ পিডিএফ, এক বুঝতে নম্বর পেরেছি স্যার, কোশ্চেন। দু পাতা লিখি তাহলে ওটা একটা হ্যাঁ পিডিএফ ওটা দু হবে, একটাই পিডিএফ হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে।
কোশ্চেন ওয়াইজ পিডিএফ। শান্তনু ভুঁইয়া, আমি কিন্তু রেসপন্সটা ওই ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ওইটা অফ করে দিয়েছি কিন্তু। হ্যাঁ স্যার, হয়ে গেছে হয়ে গেছে, থ্যাংক ইউ স্যার। গোপাল, নাসিম আক্তার মহার্ঘ কি জানে না পরীক্ষা হবে? স্যার সবারই তো জানার কথা স্যার। জানার তোর কথা, তারপর হ্যাঁ জয়েন না করলে কিন্তু অ্যাবসেন্ট করে দেবো, বলে দিলাম, আচ্ছা ওকে স্যার। একবার মনে করিয়ে দে ওদেরকে। হ্যাঁ স্যার, মহার্ঘ জানে, কালকে আমাকে কথা, আমার সাথে কথা হয়েছে। জয়েন করতে বলিনি কি? আচ্ছা, যেটা ছবি দিয়ে করছেন, আছে ছবিটা হচ্ছে একটা সাইক্লোপ্রাটিক ট্রেনের ছবি, ঠিক আছে, সিওটির ছবি, যেটা ছবি দিয়ে করছেন আছে, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে সিওটির ছবি, ঠিক আছে। স্যার কোশ্চেন কি ঢুকতে হবে? লিখলে তো ভালো, কোনো অসুবিধা নেই, না লিখলে? না লিখলেও কোনো ক্ষতি নেই, লিখলে ভালো। যে ছবিটা দেওয়া আছে ওটা হচ্ছে সাইক্লো অক্টাটেট্রাইনের ছবি, মানে সিওটি ছবি। আচ্ছা, পরের মঙ্গলবারও কিন্তু একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে এমসিকিউ টেস্ট, এটার নাম হচ্ছে ইন্টারনাল এক্সাম, ঠিক আছে।
15টা এমসিকিউ থাকবে, ঠিক আছে, 15 নম্বরের পরীক্ষা, একটা ক্লাস থাকবে 40 মিনিট। স্যার পিডিএফ এর রিনেম এ কোশ্চেনটাও লিখে দেবো। হুম, কোনো অসুবিধা নেই, লিখে দাও। পরে কোশ্চেনের নাম তোমাকে পিডিএফ এর নামে লিখতে হবে না, কোশ্চেনের নাম লিখতে হবে না, ঠিক আছে, কোশ্চেন নাম্বার লিখবি, কোশ্চেন নাম্বার 1 এরকম লিখবি। স্যার পিডিএফ এর নামটা স্যার কিভাবে লিখবো? স্যার আবার বলছি, তোমার নাম প্রথমে থাকবে, তারপরে থাকবে তোমার স্টুডেন্ট কোড, তারপরে থাকবে তোমার কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, যেরকম মানে সবগুলো এক্সাম কোন তোমার রোল নাম্বার করেছে সেরকম, নেম স্ল্যাশ, দেখো তলায় যেরকম স্ল্যাশ দিচ্ছে, স্ল্যাশ স্টুডেন্ট কোড স্ল্যাশ ইওর কি নাম, ইওর এক্সপেরিমেন্ট কোশ্চেন নাম্বার। নেম স্ল্যাশ স্টুডেন্ট কোড স্ল্যাশ কোশ্চেন নাম্বার, কিন্তু লিখবে পুরো এটা কোশ্চেন নাম্বার 1, শুধু আবার 1 লিখে দিও না।
স্যার হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বল বল। স্যার আমার না একটু জয়েন করতে লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার আমার নাম মহর, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, অ্যাটেন্ডেন্স এখনো হয়নি, আমি দিয়ে দেবো। আর স্যার এগুলো সাবমিটটা কোথায় করব, পিডিএফ গুলো বানিয়ে? সাবমিটটা ওইখানে ওই যে ফর্মটা ফিল আপ করো, দেখো ক্লাসরুমের ভেতরে একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে ফিল হ্যাঁ, আপ করো, ওখানে ফর্মটাকে অ্যাড ফিল আপ ফাইল করো, অপশন আছে, হ্যাঁ অ্যাড ওই ফাইল অ্যাড। করে তারপর তলায় সাবমিট বলে অপশন থাকবে, সেটা ক্লিক করো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি 2 নম্বরে যে ছবিটা আছে না, সিওটি? ওটা কট, হ্যাঁ জানি, এবার কোয়েশ্চেনটা যদি লিখি হোয়াট টাইপ অফ মলিকিউল ইজ কট, ওরকম লিখলে হবে কোনো নাকি প্রবলেম সেমটা নেই, একে কোয়েশ্চেন কোনো লিখতে প্রবলেম হবে? নেই। ওই হোয়াট টাইপ অফ হ্যাঁ হ্যাঁ মলিকিউল ইজ কট এক্সপ্লেন হ্যাঁ হ্যাঁ লিখলে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। স্যার তাহলে প্রত্যেকটা পিডিএফ এর নাম ঢুকিয়ে দিচ্ছি স্যার। প্রত্যেকটা পিডিএফ এর নাম হবে, বুঝতে পেরেছো? তোমার নাম, স্টুডেন্ট কোড, তারপরে কোশ্চেন নাম্বার। না না, পিডিএফ এর ভেতরে কোয়েশ্চেন শুরু হওয়ার আগে যে খাতায় যে নাম নাম গুলো হ্যাঁ ওটা লিখে ঢুকিয়ে লিখে দিচ্ছি দেবে, লিখে প্রত্যেকটা। ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। গোপাল একমাত্র নার্সিং আফটার পরীক্ষা দেয়নি না, দেখতো স্যার? তো নেই, নার্সিং আফটার, তাই নাসিমুল্লাহ তো? নেই। ঠিক আছে, একটু দেখতো কি ব্যাপারটা কি। ওকে স্যার, দেখছি।
স্যার বলছি মানে এক ফাইল কখন করব, এখন কি আপলোড করতে পারবো নাকি 25-এর পর, 25 মিনিটের পর? 25 মিনিটস আফটার ফ্রম 10:20 ফ্রম 10:20 ইউ ক্যান আপলোড। আচ্ছা নাম, স্টুডেন্ট কোড আর কোশ্চেন নাম্বার। হ্যাঁ 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 ওকে স্যার। ১০:২০ থেকে সবাই আপলোড করতে হবে। স্যার বলছি অ্যাড ফাইলে ফাইলগুলো আপলোড করতে বললেন তো? হ্যাঁ, অ্যাড ফাইলে ফাইলগুলো আপলোড করবে তারপর সাবমিট করবে। আচ্ছা ঠিক আছে স্যার, এবার করে দিচ্ছি। 10:20 বেজে গেছে।
স্যার সাবমিট করে দিয়েছি। স্যার সাবমিট করে দিয়েছি। হ্যাঁ দেখেছি। স্যার আমিও সাবমিট করে দিয়েছি। ওকে। সাবমিট হচ্ছে না গোপাল, গোপাল দেখ সাবমিট করতে পারছে না। আচ্ছা স্যার দেখছি।
স্যার হ্যাঁ বল বলছি অ্যাড ফাইলে কি আপলোডে আপলোড করব তো নাকি মাই ড্রাইভে আপলোড করব ফাইলে কি আপলোডে আপলোড করবি তারপর সাবমিট করবি আচ্ছা মানে ফাইলগুলো এক একটা কোশ্চেন ধরে ধরে আপলোড করবি তারপর সাবমিট করবি হ্যালো স্যার হ্যাঁ বল স্যার বলছি আমি সাবমিট করেছি আপনি পেয়েছেন ঠিক আছে ঠিক আছে দেখেছি হয়ে গেছে কৃতিকা তো হ্যাঁ স্যার কারণ প্রথমবারে ফেল হ্যালো চেক করে বলুন এ তারপরে আবার নিয়েছে হ্যাঁ দেখে নিয়েছি স্যার সাবমিট করে দিই স্যার তো প্রথমেই নিয়েছি স্যার আমারটা একটু চেক করে নে কে বলছিস বল স্যার মৌসুমী অনেকক্ষণ জমা পড়ে গেছে কিন্তু আমারটা সাবমিট দেখাচ্ছে না স্যার আমি তো করলাম না তিনটা সাবমিট দেখাচ্ছে না না তুই লাস্টে মানে সাবমিট অপশনটা টিপিস নি ঠিক আছে আরেকবার আপলোড করব আরেকবার কর আবার করব হ্যাঁ আর কি নাম বললি স্যার করব বেটা সাবমিট হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে স্যার বলছিস স্যার আমার বলছি আমার ওয়ার্ক প্রোফাইল থেকে সাবমিট হচ্ছে না কে 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 বলছিস ওয়ার্ক প্রোফাইল থেকে স্যার সাবমিট হচ্ছে না আমার আমি কি স্যার আমার নিজস্ব মেল আইডি দিয়ে সাবমিট করব হ্যাঁ না হলে নিজস্ব মেল আইডি থেকে সাবমিট করব আচ্ছা স্যার স্যার সাবমিট হচ্ছে না স্যার আমারটা প্রবলেম দেখাচ্ছিল মানে ট্রাই এগেইন দেখাচ্ছিল তো আমারটা একটু সাবমিট হয়েছে কিনা তুই নিজের এ থেকে কর না হলে একান্ত না হলে আমাকে মেল কর ঠিক আছে স্যার হ্যালো স্যার হ্যাঁ স্যার রত্নদীপ সরকার বলছি হ্যাঁ বল স্যার আমারটা দেখুন তো সাবমিট হয়েছে নাকি ওকে স্যার থ্যাংক ইউ কি বলছিস স্যার অঙ্কিতা একটু দেখবেন হয়েছে কিনা বহুত কোন সাবমিট হয়ে গেছে বুঝতে পারছি না এক এক করে বল স্যার অতসী হয়েছে সাবমিট বহুত কোন সৌমি একটু দেখুন তো সৌমি লাস্টের দিকে আমি দেখলাম একটু আগে হ্যাঁ হয়ে গেছে একটু দেখুন তো সাবমিট হয়েছে কি স্যার আমারটা অনেকক্ষণ ধরে স্যার প্রবলেম হচ্ছে সাবমিট হচ্ছে না কে বলছিস স্যার মৌমিতা বলছি স্যার অনেকক্ষণ ধরে সাবমিট হচ্ছে না বারবার যদি একান্ত সাবমিট না হয় পুরো আমাকে মেল করবি ঠিক আছে স্যার আমারটাও সাবমিট হচ্ছে না শর্মিলা স্যার আমারটা একটু দেখুন তো আমার মেল আইডি জানিস তো মেল করে দিই স্যার আমারটা একটু দেখুন তো স্যার দেখুন মহার্ঘ সাহা না মহার্ঘ চোখে পড়ছে না
দেখবেন রেসপন্ডেন্ট দেখিয়েছে কখন দিলি এক্ষুনি কি হ্যালো স্যার 28 10টা 28 বল রোল নাম্বারটা বল 18 রোল নাম্বার 18 39 এরটা একবার দেখবেন তো 39 হয়েছে 18 হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে স্যার 23 হয়েছে 44 একটু দেখুন না 44 শ্রীমিকা সাবমিটেড আমি দেখে নিয়েছি স্যার রোল 26 কি নাম স্যার সৌরজিৎ দাস হ্যাঁ এই সাবমিট হলো স্যার 23 রোহন দাস 23 রোহন দাস কখন দিলি 23 অনেকক্ষণ সাবমিট হয়ে গেছে দেখে নিয়েছি আচ্ছা 27টা এসেছে বাকি 15টা আসেনি কিন্তু এখনো মানে হ্যালো স্যার যারা যারা পার্টিস দা মেল কর বল হ্যালো স্যার হ্যাঁ বল বলছি স্যার আমার না ওইখানে সাবমিট করতে প্রবলেম হচ্ছে আমি আপনাকে মেল করে দেবো মেল কর সাবমিট না পারলে মেল কর স্যার এবার আমারটা দেখবেন স্যার আমারটা একটু দেখুন কি করলি স্যার লাস্টে একবার সবার নামটা বলে দেবেন স্যার যে কারা কারা সাবমিট করে দিয়েছে বিকি সাবমিট করেছে হেকুন স্যার আমারটা হয়েছে সম্রাট কখন সাবমিট করেছিস স্যার এক্ষুনি রেসপন্ডেন্ট দেখিয়েছে হ্যাঁ স্যার রেসপন্ডেন্ট দেখিয়েছে তারা আসুক এখনো আছি স্যার রিকম দেখবেন হ্যাঁ বল কখন দিলি কখন দিয়েছিস প্রথমের দিকে দিয়েছিলাম স্যার কৌশিক তাই তো হ্যাঁ স্যার রোল নাম্বার বল রোল 3 স্যার হ্যাঁ কৌশিক সাবমিটেড স্যার রোল 1 স্যার 25 রোল 1 আমার চোখে পড়ে হেড কম্পা লিখতেই তো সাবমিটেড স্যার রোল 25 কত 25 হ্যাঁ 25 আমি নামগুলো বলে যাচ্ছি আর সাবমিট হয়েছে অয়ন্তিকা দত্ত সৃজন রুচ স্বপ্নী সরকার পায়েল গুচাইত কৌশিক মন্ডল আতসী হালদার সৃষ্টি প্রধান রোহন দাস ঝিলিম সিকদার মৌসুমী সাহা প্রীতম পালিত অঙ্কিতা পাল মুক্তা দত্ত কৃত্তিকা ঘোষ সম্পদ বরণ দাস চিরন্তন মন্ডল মুহার্ঘ সাহা অপরূপা বেরা পূর্বালী দত্ত গোপাল দাস সৌমি বিশ্বাস রত্নদীপ সরকার শ্রীমিকা মহিরা মৌয়া চ্যাটার্জি সায়ানী রায় সৌরজিৎ দাস সম্রাট সেন বিকি দাস রাহুল দত্ত ত্রিনা দে বিশাল হালদার অঙ্কিত পাল তিথি কয়াল এখনো 7-8টা আসেনি এবার যাতে যাতে বাকি আছে তাড়াতাড়ি দেখ আমি নামগুলো যেন বলে দিলাম স্যার হ্যাঁ বল স্যার আমার একটা কোশ্চেন স্যার মানে দুখানা পিডিএফ ছিল সেকেন্ড পিডিএফটা মনে হয় যায়নি আমি মনে হয় অ্যাড করতে পারিনি ওটা আর অ্যাড করতে পারবি না আমাকে মেলে পাঠিয়ে দে আচ্ছা ঠিক আছে স্যার মেলে পাঠিয়ে দিই ঠিক আছে যারা 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 এখনো সাবমিট করতে পারিসনি তাদের তাদের নামগুলো বল স্যার শর্মিল একটু চেক করি শর্মিলা কখন দিলি এক্ষুনি স্যার হ্যাঁ এক্ষুনি শর্মিলা ঘোষ পূজা এসে গেছে ওকে স্যার স্যার সম্রাট এসেছিল তো সম্রাট এসেছে তো বললাম তো আমি তো নামগুলো যেন বলে দিলাম ঠিক আছে আর 5 মিনিট টাইম দেবো এর মধ্যে সাবমিট না হলে মেল করবি আর ম্যাক্সিমাম 5 মিনিট টাইম দেবো তার মধ্যে সাবমিট না হলে মেল করবি স্যার হ্যালো স্যার হ্যাঁ বল স্যার 37 রো লঙ্কিত পাল দেখুন তো একটু সাবমিট হয়েছে কিনা এক্ষুনি সাবমিট করলি কি হ্যাঁ না স্যার বললেন তো করে দিয়েছে লঙ্কিত পাল হয়ে গেছে স্যার একটু রাহুল দত্তটা দেখুন তো আমি নামটা ঠিক করে শুনতে পাইনি নামগুলো রাহুল দত্ত প্রথমে গেছে হয়ে গেছে যারা যারা সাবমিট করতে পারিস তারা মেল করে দে বারবার বলছি যারা যারা সাবমিট করতে পারিস তারা মেল করে দে বারবার বলছি কিন্তু আমি নামগুলো বলে দিলাম না কারা কারা সাবমিট করিনি এখনো আর ম্যাক্সিমাম 3-4 মিনিট টাইম দেবো তারপরে মেল করতে হবে
হ্যালো স্যার বল এর রোল নাম্বার 7 এ সাবমিট করেছি ওরকম আমি নাম বলে দিলাম তো একবার করে কি নাম সপ্তর্ষি দপ্তরি না দেখাচ্ছে না এখনো কিন্তু 41 জন পরীক্ষা দিয়েছে 36 জনের এ পড়েছে বাকি 5 জন কারা কারা তারা আইডেন্টিফাই হয়ে মেল কর আবার বলছি আর একবার করে নামগুলো মেনশন করে দিচ্ছি অয়ন্তিকা দত্ত নিজের নাম নিজেরা খেয়াল রাখবে সৃজন রুচ স্বপ্ননীল সরকার আমি সাবমিট করে দিয়েছি মমতা মুখার্জি স্যার মেইলে যাচ্ছে পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে পায়েল গুচাই কৌশিক মন্ডল আত্মশী হালদার সৃষ্টি প্রধান রোহন দাস ঝিলিম শিকদার মৌসুমি সাহা রিতম পালিত অঙ্কিতা পাল মুক্তা দত্ত কৃত্তিকা ঘোষ সম্পদ বরণ দাস চিরন্তন মন্ডল মোহার্গ সাহা অপরূপা বেড়া পূর্বালী দত্ত গোপাল দাস সৌমি বিশ্বাস রত্নদীপ সরকার শ্রীমিকা মহিরা মৌয়া চ্যাটার্জি সায়নী রায় সৌরজিৎ দাস সম্রাট সেন বিকি দাস রাহুল দত্ত ত্রিনা দে বিশাল হালদার অঙ্কিত পাল তিথি কয়াল শর্মিলা ঘোষ পূজা মৌমিতা মুখার্জি চলে গেছে চলে এসছে এবার কারা কারা সাবমিট হয়নি গোপাল একটু খোঁজ তো স্যার আমি সাবমিট করেছি হ্যালো হ্যাঁ বল স্যার ত্রিনা দে এবার দেখুন না হয়েছে কিনা ত্রিনা দে বললাম তো হয়েছে দেখলাম তো ও কখন বললেন স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ আচ্ছা গোপাল একবার নাম গুনো মেনশন করতে একটু গোপাল হ্যাঁ স্যার আছি বলুন হ্যাঁ নাম গুনো মেনশন করছি দেখ কারা কারা সাবমিট করেন ঠিক আছে তোকেই দায়িত্ব নিচ্ছি তুই মাথায় রাখ অয়ন্তিকা দত্ত সৃজন রুচ স্বপ্নীল সরকার পায়েল গুচাইত কৌশিক মন্ডল আতোষী হালদার সৃষ্টি প্রধান রোহন দাস ঝিলিম শিকদার মৌসুমি সাহা রিতম পালিত অঙ্কিতা পাল মুক্তা দত্ত কৃত্তিকা ঘোষ সম্পদ বরণ দাস চিরন্তন মন্ডল মোহার্গ সাহা অপরূপা পেরা পূর্বালী দত্ত গোপাল দাস সৌমি বিশ্বাস রত্নদীপ সরকার শ্রীমিকা মহিলা মৌয়া চ্যাটার্জি সায়নী রায় সৌরজিৎ দাস সম্রাট সেন বিকি দাস রাহুল দত্ত ত্রিনা দে বিশাল হালদার অঙ্কিত পাল তিথি কয়াল শর্মিলা ঘোষ পূজা মুখার্জি সপ্তশ্রী দপ্রাতি অঙ্কিত কুমার দাস স্বপ্নময় চৌধুরী এবার বল কে কে হয়নি এক্সিলেন্ট স্যার বলছি স্যার রোল নাম্বার 19 নেই মানে স্যার মোহাম্মদ নাসিম আক্তার নেই মৌমিতা মুখার্জি আমি একটু আগেই দেখলাম সাবমিট হয়েছে স্যার হ্যাঁ স্যার আমি আপনাকে মেল করে দিয়েছি আচ্ছা ঠিক আছে স্যার সাবমিট করলাম দেখুন একটু শান্তনু ভুঁইয়া এক্ষুনি করলি হ্যাঁ হ্যাঁ না আসিনি মেল কর এখনো স্টিল নাও আসিনি এখনো এক্ষুনি করলাম এই আপলোড হয়ে গেছে সাবমিট বটন টিপেছিস সাবমিট বটনটা টিপেছিস না 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 ওটা সাবমিট বটন না টিপে সাবমিট হবে কি করে হ্যাঁ হয়ে গেছে এবার দেখো এখনো দেখাইনি হ্যাঁ হয়ে গেছে হয়েছে হ্যাঁ গোপাল দুটো সাবমিট হয়নি 39টা সাবমিট হয়েছে একটা তো অবন্তিকা গেল আর একটা হচ্ছে স্নেহা হ্যাঁ স্যার রোল নাম্বার 45 তো দেখছি স্নেহা সাবমিট হয়নি স্নেহাকে বল মেল করতে ইমিডিয়েট ঠিক আছে আমি এ আমি পরীক্ষাটা বন্ধ করে দিলাম ঠিক আছে
স্যার আমার যে বলেছিলাম না একটা পেজ যায়নি স্যার, আমি তাহলে কি স্যার পুরো তিনটে কোশ্চেনই আবার আপনাকে পাঠিয়ে দেবো মেল করে? এখন কি নাম? স্যার সৌরজিৎ দাস স্যার, আমার লাস্ট পাঠিয়ে দেন। যায়নি, ঠিক আছে স্যার আপনার মেল অ্যাড্রেস একটু বলবেন? পাঠিয়ে দেন। ওই ওই যেখান থেকে পাঠানো সেটাতেই তো? হ্যাঁ ঠিক আছে, আমি এবার কাজটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমি রেকর্ডিং এটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? রেসপন্ডিং এটা রেসপন্ডিং খোলা আছে, যদি এখনো কেউ চায় দিতে পারে ওই দুজনের মধ্যে, ঠিক আছে? আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, আজকে অ্যাসিডিটিটাকে শেষ করব, ঠিক আছে? অ্যাসিডিটি খুব সামান্যই বাকি আছে, ওটাকে শেষ করব। আচ্ছা তোমাদের পরের মঙ্গলবার আর একটা এমসিকিউ এক্সাম হবে, সেটা হচ্ছে ইন্টারনাল 15 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে? স্যার পূজোর আগে তো সব হয়ে যাবে, সময় নেই, পরীক্ষা দিতে হবে না তোমাকে। স্যার পূজোর পর কি কলেজ খুলে যাবে? জানি না, ফালতু কথা বলবি না, বেরিয়ে যা। আচ্ছা তিনটে মলিকুল নিলাম, দেখ প্রথমটা দেখ OH, বেনজিনের মাথায় যদি OH থাকে সেটাকে আমরা কি বলি? ফিনল। তোমরা সবাই জান বেনজিনের মাথায় যদি OH থাকে সেটাকে আমরা কি বলি? ফিনল। এবার প্রথমটা দেখো অর্থো পজিশনে একটা নাইট্রো গ্রুপ আছে, সেকেন্ডটা দেখো মিটা পজিশনে একটা নাইট্রো গ্রুপ আছে, এবং থার্ডটা দেখো একটা প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আছে। তো if benzene contains a OH then it is known as phenol. Now in the first one what happens? NO2 is group is present at ortho. In the second one what happens? NO2 group is present at meta. And in the third one what happens? NO2 group is present at para. Very simple concept. তাহলে বেনজিনের মাথায় যদি OH থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফিনল। এবার প্রথমটার ক্ষেত্রে NO2টা আছে হচ্ছে অর্থে, সেকেন্ডটার ক্ষেত্রে NO2টা আছে হচ্ছে প্যারায়, থার্ডটার ক্ষেত্রে NO2টা আছে হচ্ছে সরি সেকেন্ডটার ক্ষেত্রে NO2টা আছে হচ্ছে মেটায়, এবং থার্ডটার ক্ষেত্রে NO2টা আছে হচ্ছে প্যারায়, ঠিক আছে? সো বেনজিনের মাথায় যদি OH থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফিনল। এবার প্রথমটার ক্ষেত্রে অর্থটা একটা NO2 আছে, সেকেন্ডটার ক্ষেত্রে দেখো মেটাটা একটা NO2 আছে, থার্ডটার ক্ষেত্রে দেখো প্যারাটা একটা NO2 আছে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এবার মাথায় রাখো, এবার খুব সিম্পল কথা, অর্থো আর প্যারা, অর্থো আর প্যারা। আচ্ছা আমরা NO2 গ্রুপের কি থাকে? ইলেকট্রন টানার ক্ষমতা না ইলেকট্রন দেবার ক্ষমতা? NO2 গ্রুপের কি থাকে? ইলেকট্রন টানার ক্ষমতা না ইলেকট্রন দেবার? স্যার উইথড্রয়িং এফেক্ট। ইলেকট্রন টানার ক্ষমতা, ভেরি গুড, ইলেকট্রন টানার ক্ষমতা। এবার আমাদের দুটো সিস্টেম আছে, NO2 থাকে হচ্ছে ইলেকট্রন টানার ক্ষমতা। এবার অর্থ আর প্যারা পজিশন, দেখো এখানে একটা অর্থ এবং প্যারা, অর্থ এবং প্যারা পজিশনে যখন একটা নাইট্রো গ্রুপ থাকবে তখন জেনারেলি আমাদের কটা রেজোনেন্স হয়? ধরো ফিনল মলিকিউল তার কটা রেজোনেন্স হয়? আমরা আগেই পড়েছিলাম ফিনল পাঁচটা, ভেরি গুড। কিন্তু যখন অর্থ এবং প্যারা পজিশনে NO2 গ্রুপ থাকবে তখন পাঁচটা জায়গায় আরো একটা রেজোনেন্স বেড়ে যাবে, কেন? আমি সিম্পল দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কেন বাড়ছে। আমি একটা পেন নিয়ে, পেনটা নতুন আমি শিখেছি, পেনটা নিয়ে, ঠিক আছে? দেখো সিম্পল, আমরা এটা নিলাম H, এখানে নিলাম N+ ডবল বন্ড O, N+ ডবল বন্ড O-, ঠিক আছে? আচ্ছা এর কনজুগেট পেয়েছি আমরা জানি, এই যে প্রোটনটা সেটা আমরা উড়ে গিয়ে O- হয়ে যাবে সেটা আমরা জানি, সেটা আমি এঁকে দিচ্ছি, ইরেজার দি। এটা হচ্ছে এর কনজুগেট পেয়েছি, হচ্ছে আমরা সবাই জানি, আগের দিনই কনজুগেট মেস শেখালাম, O- N+ ডবল বন্ড O-। এবার দেখো মাইনাসটা গুললো,
আর এটা কোন দিকে খুলে গেল ডবল বন্ডের দিকে বলো কোনো প্রবলেম আছে তাহলে মাইনাসটা কি করলো মাইনাস মানে এক্সেস ইলেকট্রন তাহলে অক্সিজেন থেকে এক্সেস ইলেকট্রনটা কার দিকে এলো এদিকে এলো এবং এই বন্ডটা কি হলো খুলে গেল বলো কোনো প্রবলেম আছে এই অবধি না স্যার তাহলে মাইনাসটা কি করলো মাইনাস যে এক্সেস ইলেকট্রন তাহলে অক্সিজেন থেকে এক্সেস ইলেকট্রনটা কার্বনের দিকে এলো এবং এই বন্ডটা কি হলো খুলে গেল বলো কোনো প্রবলেম আছে মাইনাস থেকে এক্সেস ইলেকট্রন কার্বনের দিকে এলো এবং এই বন্ডটা কি হলো খুলে গেল বলো এই অবধি কোনো প্রবলেম আছে তাহলে এবার বলো তো স্ট্রাকচারটা কি হলো ও মাইনাসটা কি হয়ে যাবে বলো তোমরাই বলো ও মাইনাসটা কি হয়ে যাবে ও মাইনাসটা কি হয়ে যাবে ও মাইনাস যেহেতু ইলেকট্রন এলো তাহলে ও মাইনাসটা কি হয়ে যাবে স্যার নিউট্রাল হয়ে যাবে না না বন্ডটা কি হবে ডবল বন্ড তো ডবল বন্ড ও আর এই ডবল বন্ডটা কি হয়ে যাবে মাইনাস ভেরি গুড মানে এই ইলেকট্রনটা কি করছে বলো নিজেরাই বলো এই ইলেকট্রনটা কি করছে তাই জন্য কি হবে মাইনাস হলো এবার দেখো এখানটা আছে এন প্লাস ডবল বন্ড ও মাইনাস এবার নিজেরাই বলো তো এক্সেস স্ট্রাকচারটা কি এলো বলো নিজেরাই বলো মাইনাসটা কার দিকে গেল মাইনাসটা কার দিকে গেল এক্সেস স্ট্রাকচারটা দেখা গেছে মাইনাসটা কার দিকে গেল না না সেটা তো নরমাল এক্সট্রাটা কি হলো মাইনাসটা কার দিকে গেল দেখো আমি দেখিয়ে দিচ্ছি মাইনাসটা কি হলো নাইট্রোজেনের দিকে গেল নাইট্রোজেন যেহেতু প্লাস আর নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে নাইট্রোজেন থেকে ইলেকট্রন ডেন্সিটি কার দিকে গেল অক্সিজেনের দিকে বলো কোনো প্রবলেম আছে তো ফার্স্ট হোয়াট হ্যাপেন্স ফার্স্ট মাইনাস হোয়াট হ্যাপেন্স মাইনাস মিনস এক্সেস ইলেকট্রন সো অক্সিজেন উইল ডোনেট ইস এক্সেস ইলেকট্রন টু দ্য কার্বন অক্সিজেন উইল ডোনেট ইস এক্সেস ইলেকট্রন টু দ্য কার্বন এন্ড দিস বন্ড ওপেনস আপ তো অক্সিজেন মাইনাস ইট ইজ লুজিং ওয়ান ইলেকট্রন সো অক্সিজেন উইল বি নিউট্রাল বিকজ সি অক্সিজেন হ্যাজ নো চার্জ নাও অ্যাজ অক্সিজেন ইজ গিভিং দ্য ইলেকট্রন অ্যাজ অক্সিজেন ইজ গিভিং দ্য ইলেকট্রন সো দিস বন্ড উইল বি ডবল বন্ড এন্ড দিস বন্ড উইল বি সিঙ্গল বন্ড ভেরি সিম্পল কনসেপ্ট এন্ড হোয়াট ইজ দিস কার্বন ডুইং হোয়াট ইজ দিস কার্বন ডুইং দিস কার্বন ইজ অ্যাকচুয়ালি গেইনিং ওয়ান ইলেকট্রন সো ইট হ্যাজ বিকাম মাইনাস এই কার্বনটা কি করছে is gaining one electron so it has become minus next point now minus goes tries to go towards nitrogen plus very simple concept minus tries to go towards nitrogen plus and as oxygen is more electronegative than nitrogen so electron density of nitrogen grows towards oxygen bolo kono problem ache minus goes towards n plus And which one is more electronegative among nitrogen and oxygen? We know oxygen is more electronegative than nitrogen. So nitrogen oxygen bond. So electron density of nitrogen goes towards oxygen. Bolo kono problem ache? Bolo problem thakle bolo. Hello? Gopal? Haan sir, bolun. Problem ache? Na sir. Hello, arekbar bolchi minus mane excess electron. The minus ta ki holo? কার্বনের দিকে এলো তাই জন্য এই বন্ডটা হয়ে গেল কি ডবল বন্ড মাইনাস যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিল তাহলে মাইনাসটা হয়ে গেল নিউট্রাল তো ডবল বন্ড এবার এই বন্ডটা খুলে গেল তাহলে এই বন্ডটা কি হয়ে গেল সিঙ্গেল বন্ড আর যেহেতু এই কার্বনটা ইলেকট্রনটা গ্রহণ করছে তাই জন্য এটা হলো মাইনাস বল কোনো প্রবলেম আছে রেজোনেন্স তো শিখেছিস এর পরের কাজটা কি এর পরের কাজটা কি মাইনাসটা কার দিকে যায় মাইনাস সর্বদা প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করে এখানে মাইনাস গেল হচ্ছে নাইট্রোজেন প্লাসের দিকে আর নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ
আমরা জানি নাইট্রোজেনের অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন থেকে ইলেকট্রোনেগেটিভ কার দিকে গেল? অক্সিজেনের দিকে। এবার স্ট্রাকচারটা কিরকম হলো বলতো গোপাল? দেখ এই যে স্যার বলুন, এখানটা ডবল বন্ড ডো হলো, স্ট্রাকচারটা কিরকম হলো বল? এখানটা ডবল বন্ড ডো হলো, এখানটা ডবল বন্ড ডবল বন্ড রইলো। আর এই জায়গাটা কি হয়ে যাবে? এই যে দুই ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই বন্ডটা কি হয়ে যাবে? কোনটা স্যার? কার্সারটা দেখতে পাচ্ছি না। এই যে এই বন্ডটা কি হয়ে যাবে? একটা যেমন ও মাইনাস ছিল, ও মাইনাস থাকবে। তাহলে এটা কি পাঁচটার জায়গায় একটা এক্সট্রা স্ট্রাকচার এলো কি এলো না? এমনি যদি ফিনল থাকতো আমাদের পাঁচটা স্ট্রাকচার দেখতে পেল, কিন্তু অর্থ এবং প্যারা পজিশনে যদি নাইট্রো গ্রুপ থাকে তাহলে পাঁচটা জায়গায় কটা স্ট্রাকচার দেখতে পেল হবে? পাঁচটা জায়গায় কটা স্ট্রাকচার দেখতে পেল? ছটা স্ট্রাকচার, ছটা ছট, ভেরি গুড। কিন্তু মেটা পজিশনে জানিস, মেটা পজিশনে আমাদের সবসময় অ্যাক্টিভটা কোন অনু? অ্যাক্টিভ আমরা জানি অর্থ আর প্যারা, তাই জন্য মেটা তো পাঁচটাই হবে। আমরা জানি অ্যাক্টিভ হচ্ছে সর্বদা অর্থ আর প্যারা, তাহলে অর্থ এবং প্যারাতে ছটা হলো, কিন্তু মেটাতে কটা হবে? মেটাতে কটা হবে? পাঁচটা হবে, পাঁচটা, পাঁচটা, ভেরি গুড। এইটাই আমার জানা দরকার। তাহলে অর্থ এবং প্যারার ক্ষেত্রে কটা? পাঁচটা এবং একটা এক্সট্রা স্ট্রাকচার, টোটাল হলো ছটা স্ট্রাকচার। কিন্তু মেটাতে সেটা সম্ভব নয়, নিজেরাই রেজোনেন্স দেখলে দেখতে পাবো যে মেটাতে সেটা সম্ভব নয়। তাহলে মেটার ক্ষেত্রে হচ্ছে পাঁচটা স্ট্রাকচার, ভেরি সিম্পল কনসেপ্ট। তো ডিউ টু দ্য প্রেজেন্স অফ অর্থো অ্যান্ড প্যারা নাইট্রো গ্রুপ, ডিউ টু দ্য প্রেজেন্স অফ অর্থো অ্যান্ড প্যারা নাইট্রো গ্রুপ, সো হোয়াট হ্যাপেন্স? বোথ অর্থো অ্যান্ড প্যারা আর স্টেবিলাইজ বাই সিক্স রেজোনেন্স স্ট্রাকচার, but in meta what happens? There are five resonating structures. Now, which one we know greater the number of resonating structure, greater will be the, joto resonating structure barbe toto thakbe stability, greater will be the stability, and greater will be the greater acidity, very good. The joto resonating structure barbe toto stability ta barbe, স্টেবিলিটি বাড়লে কি হবে? অ্যাসিডিটিটা বাড়বে, ভেরি সিম্পল কনসেপ্ট। যত রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত কি হবে? স্টেবিলিটিটা বাড়বে, আর স্টেবিলিটি বাড়লে কি হবে? অ্যাসিডিটিটা বাড়বে। তাই জন্য অর্থ আর প্যারা এটার থেকে বেশি অ্যাসিডিক, এটা হচ্ছে প্রথম কথা। তো যত রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত কি হবে? স্টেবিলিটিটা বাড়বে। তাহলে অর্থ এবং প্যারার ক্ষেত্রে যেহেতু ছটা রেজোনেন্স এবং মেটার ক্ষেত্রে যেহেতু পাঁচটা রেজোনেন্স, অর্থ এবং প্যারা মেটার থেকে বেশি স্টেবল, বল কোনো প্রবলেম আছে? বল এই অবধি কোনো প্রবলেম? আতোষী বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আচ্ছা আদু, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে অর্থ এবং প্যারা ক্ষেত্রে কটা স্টেবল, কটা স্ট্রাকচার? ছটা হচ্ছে। মেটার ক্ষেত্রে কটা হচ্ছে? পাঁচটা। অর্থ আর প্যারাটা মেটার থেকে বেশি স্টেবল, এটা তো প্রথম গেল। এবার অর্থ আর প্যারার মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? সিম্পল কনসেপ্ট, অর্থর ক্ষেত্রে কি হচ্ছে? প্যারা অর্থর ক্ষেত্রে দেখ, সিম্পল দেখ, এই ওএইচ, আমি যেখানটা দেখ কার্সার ঘোরাচ্ছি, এই ওএইচ আর NO2টা কি হচ্ছে বল? দেখ এই ওএইচ আর NO2টা কি হচ্ছে? কাছাকাছি আছে, কাছাকাছি আছে। তাহলে দুটো বড় গ্রুপ যদি কাছাকাছি থাকে কি হবে? রিপালসান হবে স্যার, রিপালসান হবে। রিপালসান হলে কি হবে? স্টেবিলিটিটা কি হবে? কমবে, স্টেবিলিটি কমে যাবে, ভেরি গুড। তাহলে অর্থর ক্ষেত্রে কি হচ্ছে? OH আর NO2টা কি হচ্ছে বল? অর্থর ক্ষেত্রে OH আর NO2টা কি হচ্ছে? স্ট্রং রিপালসান, মানে কি কাছাকাছি না দূরে দূরে? হ্যাঁ কাছাকাছি, কাছাকাছি মানে কি হবে? স্ট্রং কি হবে? রিপালসান, স্ট্রং রিপালসান, স্ট্রং রিপালসান হতে স্টেবিলিটিটা কি হবে? রিপালসান স্টেবিলিটি কি হয়?
কোনটা সবচেয়ে বেশি স্টেবল এটা বল, এবার কোনটা সবচেয়ে বেশি স্টেবল? প্যারা ই, তারপর এ, তারপর সি, মানের গোড়া দো, তারপর কে ই এ বলি আবার সি। সবার লাস্টে মেটাটা হবে স্যার। মেটা কোনটা? এ, বিটা স্যার, বি। উপাল বলো সি। মিস্টেক স্যার, মিস্টেক। তাহলে ইন কেস অফ অর্থোনাইট্রো হোয়াট হ্যাপেন্স? উইচ এন NO2 আর ভেরি ক্লোজ টু ইচ আদার, উইচ এন NO2 আর ভেরি ক্লোজ টু ইচ আদার, সো হোয়াট হ্যাপেন্স? দেয়ার এক্সিস্টস এ স্ট্রং রিপালশন বিটুইন উইচ এন NO2, দেয়ার এক্সিস্টস এ স্ট্রং রিপালশন বিটুইন উইচ এন NO2, সো সি ইজ মোর স্টেবল দ্যান এ, অ্যান্ড লাস্ট কামস বি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, B is stabilized by 5 resonating structure, C and A are stabilized by 5 plus 1, which total 6 resonating structures. We know greater the number of resonating structure, greater the stability. So which one will be more stable? So CA will be greater than B. Now what happens? In case of A, what happens? OH and NO2 are very close to each other. OH and NO2 are very close to each other. So there exists a strong repulsion between them. So C is more stable than A, then comes B. And acidity will be C greater than A, greater than B. Tale ortho ebong para dutoi kintu chota structure diye stabilized. Kintu mojar byapar holo, kintu mojar byapar holo ki ortho ebong para chota structure diye stabilized khub mojar kotha. Kintu mojar byapar holo মেটা পাঁচটা স্ট্রাকচারে স্টেবিলাইজড, তাই জন্য অর্থ প্যারা মেটার থেকে বেশি স্টেবল। এবার অর্থর ক্ষেত্রে কি হচ্ছে? OH এবং NO2, অর্থর ক্ষেত্রে কি হচ্ছে? OH এবং NO2 খুব কাছে অবস্থিত, অর্থর ক্ষেত্রে কি হচ্ছে? OH এবং NO2 খুব কাছে অবস্থিত, তাই জন্য OH এবং NO2 মধ্যে কি হচ্ছে? একটা স্ট্রং রিপালশন হচ্ছে, স্ট্রং রিপালশন হচ্ছে, তাই জন্য প্যারাটা বেশি স্টেবল। সো সি গ্রেটার দেন এ, গ্রেটার দেন বি। অ্যাসিডিটিও কি হবে? সি গ্রেটার দেন এ, গ্রেটার দেন বি। কোনো প্রবলেম আছে এই প্রবলেমটা? নো স্যার, না স্যার, খুব সোজা কেমিস্ট্রি জিনিসটা, ভীষণ সোজা। বাকিরা বল, কোনো প্রবলেম আছে? না স্যার। দেখে নে একবার, কোনটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, সিটা না এটা? সিটা বেশি স্টেবল, তাই জন্য সিটা সবচেয়ে বেশি স্টেবল, তারপরে এ, তারপরে বি। এইবার হচ্ছে পরেরটা যাচ্ছি, ঠিক আছে? OHCH3 মানে একটা হচ্ছে তোর অর্থতে CH3 গ্রুপ আছে, একটা মেটাতে CH3 গ্রুপ আছে, এবং একটা প্যারাতে CH3, ঠিক আছে? এবার তোরা সবাই মিলে বল যে মিথাইলের কি আছে, ইলেকট্রন দেবার ক্ষমতা না ইলেকট্রন নেবার ক্ষমতা? দেবার ক্ষমতা স্যার। হোয়াট মিথাইল হ্যাজ? মিথাইল হ্যাজ ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আর উইথড্রয়িং পাওয়ার? স্যার ডোনেটিং পাওয়ার স্যার, ডোনেটিং পাওয়ার আমার এটাই জানার দরকার। তো মিথাইল হ্যাজ ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, ঠিক আছে? এটা আমার জানার দরকার, ঠিক আছে? এবার আমার পরের কাজটা করি, ঠিক একই রকম হবে, অর্থের ক্ষেত্রে আঁকা শুরু করলো। আর দিকে গেল রে, এবার বল নিজেরাই বল, ও মাইনাস CH3, এবার নিজেরা বল কি হবে, রেজোনেন্সটা কিরকম হবে?
বল এবার তোরা বল রেজোনেন্সটা কি হবে, বল কি হবে আজ রেজোনেন্সটা বল। ওমেনাসটা নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে ও হলো, আর বন্ডটা কি হয়ে যাবে, ডাবল বন্ড, ডাবল বন্ড, ভেরি গুড। আর এই ডাবল বন্ডটা কি হয়ে গেল, সিঙ্গেল বন্ড। আর এই কার্বনটা কি চার্জ হয়ে গেল, মাইনাস, মাইনাস, ভেরি গুড। আর এখানটা কি থাকবে, সিএইচ3, তাই তো। এই অবধি কোনো প্রবলেম আছে কিনা কারোর বল, বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা। Same thing. O minus electron টা দিচ্ছে, O minus electron টা দিচ্ছে, এই বন্ডটা খুলে যাচ্ছে, O minus electron টা দিচ্ছে, এই বন্ডটা খুলে যাচ্ছে, O minus যেহেতু electron টা দিচ্ছে, তাই জন্য এটা নিউট্রাল হয়ে গেল এবং বন্ডটা কি হয়ে গেল, ডাবল বন্ড, ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা খুলে যাচ্ছে বলে এটা সিঙ্গেল বন্ড, আর যেহেতু এই কার্বনটা ইলেকট্রনটা গেইন করছে তাই জন্য মাইনাস। বলো কোনো প্রবলেম আছে কারো, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, O minus is donating the electron, O minus is donating the electron and this bond opens up, O minus is donating the electron and this bond opens up, so as O minus is donating the electron, so it has become double bond, O minus is donating the electron, so O minus will be neutral, so oxygen neutral and this bond will be double bond, and what will happen to this position, this carbon is gaining the electron, so it has become minus. Bolo karon kono problem ache, problem thakle bolo. এবার মিথাইলের কি আছে বল, মিথাইলের কি আছে, ইলেকট্রন দেবার ক্ষমতা না ইলেকট্রন নেবার ক্ষমতা, দেবার ক্ষমতা, তাহলে ইলেকট্রন দেবার ক্ষমতা, ইলেকট্রন মানে কাকে দিচ্ছে, নেগেটিভ না পজিটিভ কে, নেগেটিভ কে, নেগেটিভ কে, তাহলে নেগেটিভ কে দিচ্ছে আবার নেগেটিভ আছে, তাহলে ওই দুটোর মধ্যে কি হবে, কি কি হবে, রিপালশন হবে স্যার, রিপালশন হবে, এটাই আমার জানার দরকার। তাহলে এখানে মাইনাস হলো, সিএইচটি কি করছে, সিএইচটি কাকে দিয়ে দিচ্ছে, বা সিএইচটি কাকে দিচ্ছে, কার্বন মাইনাস কে, মানে সিএইচটি ইলেকট্রন দিচ্ছে না দিচ্ছে না, দিচ্ছে স্যার, দিচ্ছে, দিচ্ছে, তাহলে সিএইচটি দিচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, কি হবে, রিকর্সন হবে স্যার, স্ট্রং রিপালশন, তাহলে স্টেবিলিটি কি হবে, কমে যাবে, কমে যাবে, এটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অর্থ ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আর কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, প্যারার ক্ষেত্রে স্যার, এবার নিজেরাই বল, আবার বলছি দেখ এখানে একটা মাইনাস আসছে এবং সিএইচটি ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, একটা স্ট্রং রিপালশন হচ্ছে, এটা অর্থ আর প্যারার ক্ষেত্রে হবে, যেহেতু অর্থের ক্ষেত্রে হচ্ছে তাই জন্য প্যারার ক্ষেত্রে হবে, অর্থ আর প্যারার ক্ষেত্রে হবে, তাহলে পাঁচটা করে রেজোনেন্স হওয়ার কথা ছিল, হলো কটা করে, চারটে, বল কারো কোনো প্রবলেম আছে, হ্যাঁ বল, হ্যাঁ বল স্যার, লাস্টের দিকের পার্টটা একটু বলুন, আমি মাঝে লেফট হয়ে গেছিলাম কানেকশনের জন্য, মাইনাস মানে কি, এখানে মাইনাস আছে আর সিএইচটি কি করছে, সিএইচটি ইলেকট্রনটাকে কি করছে, দিচ্ছে না নিচ্ছে, সিএইচটি ইলেকট্রনটাকে দিচ্ছে না নিচ্ছে, বলে সিএইচটি ইলেকট্রন, সিএইচটি যেহেতু ইলেকট্রনটাকে দিচ্ছে এবং মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে কি হবে, এটা স্ট্রং রিপালশন হবে, তাহলে পাঁচটা স্ট্রাকচার তো ছিল, তাই যদি রিপালশন হয় ওই স্ট্রাকচারটা কমে গেল, তাই পাঁচটা জায়গায় কটা স্ট্রাকচার হলো, চারটে হলো, ভেরি সিম্পল প্রসেস, তো হিয়ার দেয়ার ইজ এ মাইনাস এন্ড সিএইচটি ইজ ডোনেটিং দ্য ইলেকট্রন, সো minus and also donating means electron means it is donating the minus, so minus minus what happens, there is a strong repulsion, so minus minus what happens, there is a strong repulsion, so ortho and para how many resonating structures are possible, so 5 minus 1 means total 4 resonating structures are possible, bol kono problem ache,
বল কোন প্রবলেম আছে কারণ আছে হ্যাঁ স্যার তো বিটুইন মাইনাস এন্ড ইলেকট্রোম্যাগনেটিক দ্যাট ইজ মাইনাস তো মাইনাস মাইনাস হোয়াট হ্যাপেন্স দেয়ার ইজ আ স্ট্রং রিপালসার তো দিস টেক্স প্লেস ফর হুইচ পজিশন অর্থো এন্ড প্যারা পজিশন সো এ এন্ড বি আর নাও স্টেবিলাইজড বাই 5 মাইনাস 1 মিন্স ফোর রেজোনেন্ট স্ট্রাকচারস বাট বি ইজ স্টেবিলাইজড বাই হাউ মেনি রেজোনেন্ট স্ট্রাকচার বি এর ক্ষেত্রে কটা রেজোনেন্ট স্ট্রাকচার হচ্ছে স্যার 5টা পাঁচটা ভেরি গুড বি এর ক্ষেত্রে পাঁচটা হচ্ছে তাহলে কোনটা বেশি স্টেবল হবে বিটা সবচেয়ে বেশি স্টেবল হবে বিটা না এসি স্যার বিটা স্যার ই ইজ মোর স্টেবল দ্যান এ এন্ড সি ভেরি গুড তো হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ অর্থো এন্ড প্যারা অর্থো এবং প্যারা ক্ষেত্রে কি হচ্ছে মাইনাস আছে এবং সিএইচসি কি করছে মাইনাসটা তো আছে এবং সিএইচসি কি করছে ইলেকট্রনটাকে দিয়ে দিচ্ছে তাহলে মাইনাস এ মাইনাস কি হচ্ছে আরে স্ট্রং রিপালসার হচ্ছে তাহলে পাঁচটা হওয়ার কথা ছিল রিপালসারের জন্য কটা হয়ে গেল চারটে চারটে হয়ে গেল তাহলে অর্থ এবং প্যারার ক্ষেত্রে চারটে হলো কিন্তু মেটার ক্ষেত্রে পাঁচটা হবে কিন্তু মেটা অর্থ আর প্যারার থেকে বেশি স্টেবল ভেরি সিম্পল কনসেপ্ট তো ইন কেস অফ অর্থ এন্ড প্যারা হোয়াট হ্যাপেন্স দেয়ার ইজ এক্সিস্ট স্ট্রং রিপালসার between the negative charge and the electron donating effect of CH3. So, electron donating effect of CH3. So, minus minus, what happens? There is a strong repulsion. So, total resonance structure, how many? 5 minus 1 means 4 resonance. But meta is stabilized by how many resonating structure? 5. So, B is more stable than A and C. Bolo kono problem ache? Na sir, problem. এবার বলো কার ইলেকট্রন দেবার ক্ষমতা বেশি মানে অর্থ না প্যারা কার ইলেকট্রন দেবার ক্ষমতা বেশি অর্থ না প্যারা এবার একটা কথা বলি যত ডিস্টেন্স বাড়বে দেখো অর্থটা সবচেয়ে যত ডিস্টেন্স বাড়বে তত ইলেকট্রন দেবার ক্ষমতাটা কমে যাবে যত দূরত্ব বাড়বে তত ইলেকট্রন দেবার ক্ষমতাটা কমে যাবে এবার ইলেকট্রন তাহলে সবচেয়ে দূরত্ব কম কোথায় ইলেকট্রন দেবার ক্ষমতা কি হচ্ছে যত ডিস্টেন্স বাড়বে তত কমে যাবে তাই ইলেকট্রন দেবার ক্ষমতা কার সবচেয়ে বেশি হবে অর্থ সবচেয়ে বেশি হবে এবং সবচেয়ে কম কার হবে প্যারা তাহলে প্যারার ক্ষেত্রে রিপালসনটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে প্যারার ক্ষেত্রে রিপালসনটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে ভেরি গুড কেন ওটার ক্ষেত্রে কেন কমে যাচ্ছে ওটার ক্ষেত্রে ইলেকট্রন দেবার ক্ষমতা কম তাহলে কোনটা সবচেয়ে বেশি স্টেবল প্রথম সবচেয়ে বেশি স্টেবল কোনটা সব থেকে বেশি হচ্ছে বি তারপরে সি তারপরে ভেরি গুড বি তারপরে সি তারপরে তাহলে ইলেকট্রন দেবার ক্ষমতা কার সবচেয়ে বেশি অর্থ দেবার ক্ষমতা বেশি প্যারার তার থেকে অনেক কম কেন ডিস্টেন্স যত বাড়বে ইলেকট্রন দেবার ক্ষমতা কমবে ডিস্টেন্স যত বাড়বে ইলেকট্রন দেবার ক্ষমতা কমবে তাহলে কি হলো তাহলে ডিস্টেন্স সবচেয়ে বেশি কার ক্ষেত্রে প্যারার ক্ষেত্রে তাই জন্য প্যারার ইলেকট্রন দেবার ক্ষমতা সবচেয়ে কম তাই জন্য রিপালসনটাও প্যারার কম তাই জন্য সিটা কি হচ্ছে এর থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে বিটা সবচেয়ে স্টেবল তারপরে সি তারপরে তো হোয়াট হ্যাপেন্স অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস হোয়াট হ্যাপেন্স অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস দ্য ইলেকট্রন ডোনেটিং পাওয়ার ডিক্রিজেস অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস দ্য ইলেকট্রন ডোনেটিং পাওয়ার ডিক্রিজেস নাও ইলেকট্রন ডোনেটিং পাওয়ার ইজ ম্যাক্সিমাম ফর অর্থ অ্যাজ ইট ইজ ভেরি নিয়ার অ্যান্ড ইট ইজ মিনিমাম ফর প্যারা অ্যাজ ইট ইজ ভেরি ফার তো রিপালসন উইল বি ম্যাক্সিমাম ফর অর্থ অ্যান্ড লেসার ফর প্যারা তো স্টেবিলিটি অর্ডার উইল বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ বলো কোনো প্রবলেম আছে কারণ বলো কারণ কোনো প্রবলেম আরে ইলেকট্রন দেবার ক্ষমতা কার বেশি অর্থর বেশি এবং সবচেয়ে কম কার প্যারার তাই জন্য কি হচ্ছে প্যারার ক্ষেত্রে রিপালসনটা অর্থ থেকে কম হচ্ছে তাই জন্য আর যা তাই জন্য কি হচ্ছে প্যারাটা অর্থ থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে তাই জন্য বিটা সবচেয়ে বেশি স্টেবল
তারপরে সি তারপরে এ তো ইলেকট্রন ডোনেটিং পাওয়ার ইজ ম্যাক্সিমাম ফর অর্থো এন্ড মিনিমাম ফর প্যারা ইলেকট্রন ডোনেটিং পাওয়ার ইজ ম্যাক্সিমাম ফর অর্থো এন্ড মিনিমাম ফর প্যারা তো রিপালসন উইল বি ম্যাক্সিমাম ফর অর্থো এন্ড মিনিমাম ফর প্যারা তো স্টেবিলিটি অর্ডার উইল বি হোয়াট বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ এন্ড অ্যাসিডিটি উইল বি বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ বলো কারো কোনো প্রবলেম আছে বলো কারো কোনো প্রবলেম আছে স্যার বাকিরা বাকিরা কি বলছে স্যার অ্যাসিডিটির ব্যাপারটা কি বললেন স্যার ওটা আরেকবার রিপিট করুন স্টেবিলিটি বাড়লেই অ্যাসিডিটি বাড়বে আচ্ছা এবার বল আর বাকিদের কি অসুবিধা আছে আমি সেটাই জানতে চাইছি বাকিদের কি অসুবিধা আছে এই যে লাল পেনে খালি করা এটা আমি নতুন আবিষ্কার করেছি একদম চাকরি থেকে হঠাৎ আবিষ্কার করলাম বল আর কারোর প্রবলেম আছে বল প্রবলেম থাকলে বল বল রে না স্যার প্রবলেম নেই না স্যার নেই প্রবলেম লাস্ট কোশ্চেন আজকে এই দেখো এবার বলো তো দুটো সি ডবল এইচ এর মধ্যে দূরত্ব কার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্ব যত কম হবে অ্যাসিডিটি কি হবে বাড়বে না কমবে কমবে স্যার কানের গোড়ায় তো ডিস্টেন্স যত কম হয় অ্যাসিডিটি কি হয় সেই ইন্ডাকটিভ এফেক্টের মতো আচ্ছা স্যার আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তো স্যার বাড়বে ডিস্টেন্স যত কম হবে অ্যাসিডিটি কি হবে বেড়ে যাবে স্যার ডিস্টেন্স যত কম হবে অ্যাসিডিটি বেড়ে যাবে সেই আগের এক্সাম্পল রে আগের দিন যেটা ক্লোরিন করালাম রে এই যে আগের দিন যে এক্সাম্পলটা করালাম ক্লোরিন এই যে হ্যাঁ স্যার মনে সমান কি বললো সি ডবল ওইচ সি ডবল ওইচ সি ডবল ওইচ সি এইচ টু সি ডবল ওইচ সি ডবল ওইচ সি এইচ টু সি এইচ টু সি ডবল ওইচ আগের দিনই বলেছিলাম ডিস্টেন্স যত বাড়বে তাহলে কি হবে অ্যাসিডিটিটা কি হবে কমবে ঠিক একই কথা তা ডিস্টেন্স যত বাড়বে নেগেটিভ চার্জের ছড়ানোটা কি হবে নিজেরাই বল ডিস্টেন্স যত বাড়বে নেগেটিভ চার্জের ছড়ানোটা কি হবে কম হবে স্যার কম হবে তাহলে অ্যাসিডিটা কি হবে ডিস্টেন্স সবচেয়ে কম কার ক্ষেত্রে এর ক্ষেত্রে তারপরে বি তারপরে সি তাই জন্য এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক তারপরে বি দেখ আমি কার্সার কিন্তু গোল করছি তারপরে হচ্ছে সি দুটো সি ডবল এইচ এর মধ্যে ডিস্টেন্সটা কার ক্ষেত্রে কম এর ক্ষেত্রে সবচেয়ে কম তারপরে বি এর ক্ষেত্রে তারপরে সি এর ক্ষেত্রে তাহলে যত ডিস্টেন্স কমবে তত ডিস্টেন্স কমবে কি হবে ডিস্টেন্স যত কমবে সিম্পল কনসেপ্ট ডিস্টেন্স যত কমবে তত কি হবে অ্যাসিডিটিটা বাড়বে ডিস্টেন্স যত কমবে তত অ্যাসিডিটিটা বাড়বে আর অ্যাসিডিটি হবে হচ্ছে ম্যাক্সিমাম কার ক্ষেত্রে এর ক্ষেত্রে তারপরে বি এর ক্ষেত্রে তারপরে সি এর ক্ষেত্রে গ্রেটার দ্য ডিস্টেন্স গ্রেটার দ্য ডিস্টেন্স lower will be the acidity greater the distance lower will be the acidity so distance is minimum for a and maximum for c acidity will be a greater than b greater than c তাহলে কি বললাম যত distance বাড়বে কি হবে acidity টা কমবে distance যত বাড়বে acidity টা কমবে distance কার ক্ষেত্রে সবচেয়ে বেশি c এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং এর ক্ষেত্রে সবচেয়ে কম আজ অ্যাসিডিটি কি হচ্ছে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি দ্য গ্রেটার দ্য ডিস্টেন্স লোয়ার উইল বি দ্য অ্যাসিডিটি গ্রেটার দ্য ডিস্টেন্স লোয়ার উইল বি দ্য অ্যাসিডিটি সো ডিস্টেন্স উইল বি মিনিমাম ফর এ এন্ড ম্যাক্সিমাম ফর সি অ্যাসিডিটি উইল বি এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি বল কারো কোনো প্রবলেম আছে বল কারো কোনো প্রবলেম আছে না স্যার না স্যার
তাহলে ডিসটেন্স যত বাড়বে কি হবে অ্যাসিডিটিটা কমবে আর ডিসটেন্স হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কার ক্ষেত্রে সি এর ক্ষেত্রে সিটা সবচেয়ে কম অ্যাসিডিটি আর এর ক্ষেত্রে ডিসটেন্স সবচেয়ে কম তাই জন্য এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি বলো কোনো প্রবলেম আছে স্যার হ্যাঁ বল স্যার এদের স্টেবিলিটি অর্ডার কি হবে একই 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 মানে এটা কি স্যার রেজোনেন্সের জন্য আর কি মানে স্যার এটা তো রেজোনেন্স আছে এটা দূরত্ব ডিসটেন্স বাড়লে অ্যাসিডিটি কম দূরত্বর ব্যাপারটা যে আগের দিন ক্লোরিন যেটা করালাম অল কোনো প্রবলেম আছে কি না স্যার তাহলে ডিসটেন্স যত বাড়বে কি হবে অ্যাসিডিটিটা কমবে তাই জন্য এটা সবচেয়ে বেশি অ্যাসিডি তারপরে বি তারপরে সি গ্রেটার দ্য ডিসটেন্স লোয়ার ইজ দ্য অ্যাসিডিটি সো অ্যাসিডিটি অফ এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি বলো কোনো প্রবলেম আছে বলো কারো কোনো প্রবলেম আছে আর একটা কোশ্চেন করে আমি ছেড়ে দিচ্ছি বল কারো কোনো প্রবলেম আছে না স্যার না স্যার লাস্ট কোশ্চেন নিজেরাই বল OH CH3 CH3 NO2 আর OH CH3 CH3 NO2 এবার বল বি এর ক্ষেত্রে কি অবস্থাটা আছে বি এর ক্ষেত্রে কি অবস্থাটা আছে বল আচ্ছা প্রথমে বল NO2 থাকার জন্য কটা রেজোন্যান্স হবে NO2 যেহেতু আছে কটা রেজোন্যান্স হবে 6টা পাঁচটা জায়গায় কটা হবে 6টা যেহেতু NO2 আছে তাই জন্য কি হবে পাঁচটা জায়গায় কটা হবে 6টা কিন্তু বি এর ক্ষেত্রে কি অবস্থা আছে দেখ আমি গো এখানে কোনো গোল করছি এখানে কি কি আছে কি গ্রুপ আছে CH3 আর এখানে কি গ্রুপ আছে NO2 NO2 তাই দুটো কি কি বড় গ্রুপ না ছোট গ্রুপ বড় গ্রুপ স্যার বড় গ্রুপ হলে কি হবে রিপালসান হবে স্যার রিপালসান হবে তাহলে নাইট্রো গ্রুপটা কি আর রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না স্যার পারবে না করবে না তাহলে কটা রেজোন্যান্স হবে এই ক্ষেত্রে 5টা 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 ভেরি গুড তাহলে কি হলো আবার বলছি আমরা জানি নাইট্রো গ্রুপ থাকলে কটা হয় পাঁচটা জায়গায় ছটা রেজোন্যান্স ঠিক আছে এটা তো আমরা আগেই প্রমাণ করেছি নাইট্রো গ্রুপ থাকলে পাঁচটা জায়গায় ছটা রেজোন্যান্স হয় কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে লক্ষ্য কর সেকেন্ডের ক্ষেত্রে দেখ এখানে কি আছে CH3 আছে এখানে CH3 আছে এবং এখানে কি আছে NO2 আছে CH3 আছে CH3 আছে এবং এখানে NO2 আছে তাহলে এখানে CH3 গুলোও বড় গ্রুপ এবং NO2 টাও বড় গ্রুপ CH3 গুলোও বড় গ্রুপ এবং NO2 টাও বড় গ্রুপ দুটো যেহেতু বড় গ্রুপ তাহলে কি হবে কি হবে স্ট্রং রিপালসান হবে স্ট্রং রিপালসান হলে কি হবে নাইট্রো গ্রুপটা আর রেজোন্যান্স অংশগ্রহণ করতে পারবে না তাই কটা রেজোন্যান্স হয়ে যাবে কটা ছিল কটা হয়ে যাবে কটা ছিল কটা হয়ে যাবে পাঁচটা পাঁচটা তাহলে কে বেশি স্টেবল এ না বি এ স্যার কে বেশি স্টেবল বললি এ স্যার আর there is one there are two CH3 group and NO2 group due to the presence of two large groups CH3 and NO2 so what happens there exists a strong repulsion between them so NO2 group will not participate in resonance so NO2 group will not participate in resonance so what happens so now B is stabilized by five resonating structures. Stability of what? B greater A greater than B. Stability of A greater than B. Acidity will be A greater than B. Very simple concept. So, in case of A, due to the presence of NO2, what happens? 5+1 means 6 resonating structures are possible. But in case of B, what happens? There are two CH3 group and one NO2 group. So both CH3 and NO2 group are large. What happens?
So there exists a strong repulsion between you. So there exists a strong repulsion between you. So nitro group will, NO2 group will not participate in resonance. So NO2 group will not participate in resonance. So how many resonating structures are possible? So five resonating structures are possible. So five resonating structures are possible. Stability of what? A greater than B. And thus acidity of what? A greater than B. আরেকবার বলছি A এর ক্ষেত্রে কি হচ্ছে নাইট্রো গ্রুপ থাকার জন্য পাঁচটার সঙ্গে একটা যোগ হয়ে যায় ছটা রেজোনেন্স হচ্ছে B এর ক্ষেত্রে কি হচ্ছে তো বড় CH3 গ্রুপ আছে মানে একটা বড় NO2 গ্রুপ আছে একটা বড় NO2 এবং দুটো CH3 তাহলে NO2 এবং CH3 দুটোই বড় গ্রুপ তো বড় গ্রুপ থাকার জন্য কি হচ্ছে প্রবল বিকর্ষণ হচ্ছে প্রবল বিকর্ষণ বিকর্ষণ হওয়ার জন্য কি হচ্ছে NO2 গ্রুপটা আর রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে না NO2 গ্রুপটা আর রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে না তাহলে টোটাল কটা রেজোনেন্স হচ্ছে পাঁচটা রেজোনেন্স হচ্ছে টোটাল কটা রেজোনেন্স হচ্ছে পাঁচটা রেজোনেন্স হচ্ছে তাহলে কার স্টেবিলিটি বেশি হচ্ছে এটা বি এর থেকে বেশি স্টেবল তাই জানি এটা বি এর থেকে বেশি অ্যাসিডিক ইন কেস অফ এ হোয়াট হ্যাপেন্স ফাইভ প্লাস ওয়ান মিন সিক্স রেজোনেন্স আর পসিবল ডিউ টু দ্য প্রেজেন্স অফ NO2 গ্রুপ বাট ইন কেস অফ বি হোয়াট হ্যাপেন্স as NO2 group and CH3 group are present very closer as NO2 group and CH3 group are present very closer so there exists a strong repulsion between them so there exists a strong repulsion between them so total number of resonating structures are possible how many total resonating structures possible are five why as nitro group will now not participate in resonance the stability of A greater than B and thus acidity of A greater than B বলো কারো কোনো প্রবলেম আছে বলো কারো কোনো প্রবলেম আছে না স্যার হ্যালো না স্যার প্রবলেম নেই না স্যার প্রবলেম আমি এখানে র‍্যাপ আপ করলাম অ্যাসিডিটি আর দুটো কোশ্চেন বাকি আছে ঠিক আছে আমি এখানে আজকে র‍্যাপ আপ করলাম অ্যাসিডিটি দুটো কোশ্চেন করে পূজোর পরে আমরা কিসে চলে যাব বেসিডিটি ঠিক আছে চলো আমি এখানে র‍্যাপ আপ করলাম ঠিক আছে গোপাল অ্যাটেন্ডেন্সটা কি অ্যাবসেন্ট শুধু নাসিম তাই তো হ্যাঁ স্যার শুধু নাসিম অ্যাবসেন্ট ঠিক আছে আর স্যার ওই স্নেহা আপনাকে পাঠিয়ে দিয়েছে মেইল করে